बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম এটা হচ্ছে মুমিনদের শ্রেষ্ঠ সম্পদ। এই বিষয়ের আলোকে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক এবং আপনাদের আশা যাওয়া বসা এগুলোকে কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত মুসাল্লিনে কেরাম, সম্মানিত মুরব্বিনে আজম, আপনারা কি আমার কথা শুনতে পারছেন? পিছনে শোনা যাচ্ছে। আমি আপনাদের কাছে দুইটি জিনিস চাইব, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে মনোযোগ। এই দুটি জিনিস আমি আপনাদের কাছে চাইব। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আপনারা থাকবেন ততক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে আমি মাহফিলে বসে আছি কিন্তু আমার খেয়াল এখানে নাই, এরকম যাতে না হয়, ঠিক না? মাহফিলে এসেছেন, আমরা প্রতিদিন এখন মাহফিলের মৌসুম চলছে, বিভিন্ন মাহফিল বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, সেখানে আমরা যাই, কিন্তু এটা যাতে এরকম না হয় আমি মাহফিলে গিয়েছি হুজুর কি বলেছে, আলোচক কি করেছে আলোচনা আমি বুঝি নাই, এরকম যাতে না হয়। অনেক মানুষ আছে মাহফিলে যায়, হুজুর কি আলোচনা করে সেটা খেয়াল করতে পারে না, বাসায় যখন জিজ্ঞাসা করা হয় হুজুর কি বলেছেন তখন তিনি বলেন আমি তো ভালো করে খেয়াল করি নাই, ঠিক না? আপনারা কি সেরকম হবেন নাকি ভালো করে মনোযোগ সহকারে শুনে আমল করার জন্য চেষ্টা করবেন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হে আমার বান্দারা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, কাকে আওয়াজ করবেন, কাকে পেতে চাও, কে বলছেন? আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আমরা এখানে যারা আছি আমরা আল্লাহকে পেতে চাই না, কারা কারা হাত তুলেন? আমরা আল্লাহকে পেতে চাই না, কারা কারা একটা হাত তুলেন? আমরা কি আল্লাহকে পেতে চাই? কারা কারা চায় একটা হাত তুলেন দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাউসিয়া দস্তাগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমরা সবাই আল্লাহকে পেতে চাই, এখানে কি কোনো ভুল আছে? আল্লাহকে আমরা সবাই পেতে চাই। আল্লাহকে আমরা কেন পেতে চাই? যে আমরা আল্লাহকে পেতে চাই এই জন্য কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন মহাশর, সেখানে যখন সবাই ইয়া নফসি করবে, কেউ কারো হবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, যখন কেউ কারো হবে না, সেই কঠিন মুহূর্তে আমরা যত দয়াল নবী রহমতুল্লিল আলামিনের মহব্বত ভালোবাসা ধারণ করে নবীর শাফায়াতের মাধ্যমে জান্নাত পেতে পারি, সেই জন্য উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আচ্ছা, পৃথিবীর মধ্যে কোন মানুষ কি আছে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি যদি মরে যাও তুমি জান্নাত পেতে চাও কি চাও না, তখন প্রতিটা মানুষের উত্তর হবে অবশ্যই অবশ্যই আমি কিয়ামতের ময়দানের কঠিন মহাশর পার হয়ে আমি জান্নাত পেতে চাই, ঠিক কি না? কেউ কি বলবে জান্নাত আমার লাগবে না, এরকম কে বলবে? নি কোন কোন মানুষ এরকম বলবে না। যদি কোন ডিলা হয়ে যায়, সে যদি ডিলা হয়ে যায়, মদস্টিক হয়ে যায়, তখন হয়তো তার সেন্স যদি না থাকে তাহলে সে বলতে পারে, কিন্তু একজন ভালো মানুষ সে কখনো জান্নাত লাগবে না এই কথা বলবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহান সালাতু আলা রাসূলিল্লাহ। মানুষ তো মাশাআল্লাহ অনেক হয়েছে কিন্তু আওয়াজ মনে হচ্ছে এখানে 4-5 জন মানুষ আছে, বাকিগুলো কি আছে নাকি নাই বোঝা যাচ্ছে না। আপনারা কি আছেন? আওয়াজ কোথায় আছেন? তাহলে আওয়াজ দিতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, হবে কি হবে না? দরুদ শরীফ পড়লে আওয়াজ না কত আছে, কি লাভ আছে? হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি একবার আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আমার আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন।
আমরা এখানে যদি একবার নবীর উপর দরুদ পাঠ করি কয়টি রহমত আল্লাহ দান করবেন দশটি শুধু তাই নয় দশটি রহমত তো নাজিল করবেন আমার নবীজি বলছেন সেই ব্যক্তির দশটি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ কারণ সুবহানাল্লাহ আস্তে বলে সব বেশি হয় না আস্তে বলে কি সব বেশি হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যদি কোন মানুষ একবার বলে হাদিসের মধ্যে এসেছে যে সুবহানাল্লাহর শব্দ কত বেশি ফজিলত কত সওয়াব তোমরা যদি জানতে তাহলে রাত দিন 24 ঘন্টা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই পড়তে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে কত বড় একটা খালি জায়গা আছে কি নাই কেউ কি কখনো ম্যাপে দেখেছেন 100 ফুট 1000 ফুট এটা মাপা সম্ভব নয় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার নবীজি বলছেন এই খালি জায়গা যতটুকু আছে ততটুকু পরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন আরে জোরে বলুন না সুবহানাল্লাহ যাই হোক বলছিলাম দরুদ শরীফ একবার পাঠ করলে 10টি রহমত 10টি মাগফিরাত কমা এবং শুধু তাই নয় রহমতের মাগফিরাতের মধ্যে সীমাবদ্ধ নয় আমার নবীজি বলছেন সেই ব্যক্তিরা আমলনামায় 10টি রহমত তো দেওয়া হবে তার 10টি গুনাহ তো ক্ষমা করে দেওয়া হবে আরেকটি তাকে যে স্পেশাল যেটা তাকে দেওয়া হবে সেটা হচ্ছে তার 10 মর্তবা তার মর্যাদা বৃদ্ধি করে দেবে তাহলে আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি কি নাই কারা কারা রাজি হাত তুলেন সবাই দরুদ শরীফ পড়বো ঠিক কিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ প্রিয় হাজরিন আমি আপনাদের সামনে আরজ করছিলাম বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন ও আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে আসতে চাও আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমাদের যে দায়িত্ব যে কাজ সেটা হচ্ছে তোমরা ফাত্তাবিউনি আমার নবীকে আল্লাহ বলছেন ওগো আল ওগো আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর কাছে আসতে চায় আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে সম্মান করে আপনি নবীর অনুসরণ করে কে বলেছেন নবীকে বলছেন ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কি বলে দিবেন যে আপনার উম্মতরা যারা যারা আমি আল্লাহর প্রিয় হতে চাই যারা যারা আমি আল্লাহর কাছে আসতে চাই তারা যেন আমি নবীকে আমি নবীর ইতাআত করে আমি নবীর অনুসরণ করে উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ নবীর ইতাআত করলে নবীর অনুসরণ করলে নবীকে ভালোবাসলে আল্লাহ কি করবেন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম ওগো আমার বান্দারা তোমরা যারা আমি আল্লাহকে কাছে পেতে চাও আমি আল্লাহর কাছে আসতে চাও তোমরা আমার হাবিব আমার বন্ধুকে মহব্বত করো যদি আমার হাবিবকে মহব্বত করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু তাই নয় ওয়ায়াগফির লাকুম এবং তোমাদেরকে আমি তোমাদের গুনাহসমূহ আমি ক্ষমা করে দেব আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে যেতে চাই সে যেন নবীর অনুসরণ করে নবীর যদি অনুসরণ করে আল্লাহ বলছেন ইহুবিবুকুমুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম শুধু ভালোবাসবেন তাই নয় তার গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ যদি আমাদের গুনাহ ক্ষমা করে দেয় তাহলে কিয়ামতের ময়দান আমাদেরকে টেনশন করতে হবে আমরা কে কোথায় যাব এটা নিয়ে কোনো টেনশন করতে হবে যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি তাহলে কিয়ামতের ময়দান আমাদের কোনো টেনশন আল্লাহ আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিচ্ছেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কি কাজ করলে আমরা আল্লাহকে রাজি করতে পারবো কি কাজ করলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও আমি আল্লাহর কাছে আসতে চাও তোমাদের একটা কাজ সেই কাজটা হচ্ছে নবীর অনুসরণ করা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ নবীর অনুসরণ করলে আল্লাহ তাকে মহব্বত করবেন আল্লাহ মহব্বত করলে আমাদের আর কোনো চিন্তা নাই ঠিক কিনা শুধু তাই না আল্লাহ বলছেন আমি যখন মহব্বত করব ওই বান্দাকে আমি মহব্বত করতে করতে এত পজিশন আমি দিয়ে দেব সেই বান্দা একজন আল্লাহর ওলিতে পরিণত হবে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা আল্লাহর মহব্বত তাদের অন্তরে আছে কিনা নবীর মহব্বত আছে কিনা নাকি আল্লাহর মহব্বত আছে শুধু নবীর মহব্বত নাই ওলি হয়ে গেছেন এরকম আল্লাহর মহব্বত এবং নবীকে মহব্বত করার মাধ্যমেই তো আল্লাহকে রাজি করেছেন ঠিক কিনা আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে যে আমি আল্লাহ
তোমাদের উপর ততক্ষণ রাজি হব না যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর আমার নবী রাজি না হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলতে পারি যেখানে নবী রাজি সেখানে আল্লাহ, যেখানে নবী নাই নবী ছাড়া সুজা আল্লাহকে রাজি করতে চাওয়া এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? কেউ যদি নবীকে বাদ দিয়ে অর্থাৎ নবী লাগবে না আমি সুজা আল্লাহকে রাজি করব, ঠিক কিনা? আমাদের দেশে কতগুলো মানুষ আছে তারা বলে যে নবী দরকার নাই, আপনি আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ন্যায় বিচার করেন, আরো যত ইবাদত বন্দেগী আছে সব করেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে কবুল হবে না। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলতে পারি যেখানে নবী রাজি সেখানে আল্লাহ, এই আয়াতের মধ্যে এটাই প্রমাণ। সো তাই নয়, আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, যেটা আমরা যা কেছি সাহাবায়ে কিরামদের মধ্যে যার পজিশন এক নম্বরে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবি এবং আল্লাহর নবীর বন্ধু, যিনি এখনো পর্যন্ত নবীর রওজার পাশে যার স্থান হয়েছে, যে দুনিয়ার মধ্যে বন্ধুত্ব যিনি যার বন্ধু ছিলেন এবং আখিরাতের মধ্যেও তিনি আমার নবীর বন্ধু হয়ে এখনো নবীর রওজার পাশে রয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, সিদ্দিক আকবর বলতে লাগলেন আমি সিদ্দিক আকবরের জান চলে যাবে তারপরও আমি আমার নবীর শানে কোন রকমের একটু ব্যাঘাত হয় এরকম কাজ আমি করব না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি গারে সুরের মধ্যে যখন আমার নবী হিজরতের সময়ে, আমার নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে যখন হিজরত করছিলেন তখন মক্কার কাফিররা, বড় বড় কাফির, তারা ঘোষণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আমাদের কাছে এনে দিতে পারবে, তাকে পুরস্কার দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই পুরস্কারের আশায় তারা আমার নবীকে কতল করার জন্য নাউজুবিল্লাহ তারা দৌড়তেছিলেন এবং কুস্তেছিলেন। কুস্তে কুস্তে আমার নবী যে কাফেরদের অবস্থান টের পেয়ে যখন গারেসুরের মধ্যে প্রবেশ করলেন, সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়ান, ভিতরে কি আছে না আছে, সেখানে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আপনাকে ডাকলে তখন আপনি ভিতরে প্রবেশ করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে যদি কোনো বিষাক্ত কিছু থাকে, দংশন যদি করে আমাকে করুক, আমি ইন্তেকাল করব, তারপর আমার নবী রাহমাতুল্লিল আলামিন যাতে ভালো থাকেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি সদা সর্বদা আমার নবীর দরবারে বসে থাকতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন যে ওগো সিদ্দিক আকবর, আমরা দেখি সব সময় তুমি সদা সর্বদা যে আল্লাহর নবীর দরবারের মধ্যে বসে থাকো, সেখানে বসে বসে তুমি কি করো? উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার আমার দিকে আপনাদের মনোযোগ আছে? আমি কি বলছি আপনারা কি ভালো করে খেয়াল করছেন? সিদ্দিক আকবরকে যখন জিজ্ঞাসা করা হলো যে সিদ্দিক আকবর, আপনি সব সময় নবীর দরবারে বসে বসে কি করেন, তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন যে আমি আমার নবীর নবুয়তি রেসালতের দরবারে, নবুয়তের দরবারে বসে বসে আমি কিছুই করি না, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকি। এটাও একটা ইবাদত। যে কথা আমি বলছিলাম গারে সুরের মধ্যে হযরত সিদ্দিক আকবর প্রবেশ করলেন, সেখানে আপনারা সবাই জানেন একটা সাপ সিদ্দিক আকবরকে দংশন করেছেন, ঠিক কিনা? সিদ্দিক আকবর সেই সাপের দংশনে বিষ মাথার মধ্যে উঠে গেছে। তিনি বলতে লাগলেন যেভাবে বিষ আমাকে প্রতিক্রিয়া করছে এভাবে কিছুক্ষণ করতে থাকলে আমি মারা যাব। তারপরও তিনি আমার নবী সিদ্দিক আকবরের রান মুবারকের উপর আরাম করছেন, তিনি তারপরও বিষের প্রতিক্রিয়ায় তার মাথা ঘুরিয়ে তিনি পড়ে যাচ্ছেন, তিনি তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করেননি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন এই মুহূর্তে যদি
আমার জানও চলে যাবে তারপরে আমার নবী যে আরামে আরাম করছেন ঘুমাচ্ছেন সেই ঘুম থেকে আমার নবীকে আমি জাগ্রত করব না এটা আমি সিদ্দিক আকবরের জন্য বড় বেয়াদবি হয়ে যাবে আমি সিদ্দিক আকবর যদি আমার নবীকে এই আরাম থেকে যদি বেঘাত করি ঘুম থেকে যদি আমি জাগিয়ে দিই তাহলে সেটার জন্য আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে উচ্চ আওয়াজে বলুন না আউযু বিল্লাহ সেই জন্য সিদ্দিক আকবর অন্যতম খন্না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঠিক কিনা আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা তিনি আমার নবী তার রান মুবারকের উপর মাথা রেখে পূর্ণিমার ছাদে আমার নবী আরাম করছেন ঘুমাচ্ছেন তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে পূর্ণিমার ছাদ সেখানে অসংখ্য তারকা দেখা যাচ্ছে আকাশে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আকাশে যতগুলো তারকা আছে এই তারকার সমপরিমাণ কোন সাহাবী যিনি ভালো কাজ করেছেন সওয়াব করেছেন এরকম সাহাবী আছে কিনা উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ পিছনের যারা বাইরে আছেন আমি আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি না আপনারা কি আমার কথা বুঝতেছেন একটু হাত তুলে বলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন বুঝলে একটু আওয়াজ দিবেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যাচ্ছে তারকা সমপরিমাণ সওয়াব ভালো কাজ কোন সাহাবীর আছে কিনা তখন আমার নবী বলছেন নাম হ্যাঁ আছে তিনি হচ্ছেন উমর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ কার কথা বলেছেন একটা আওয়াজ দিবেন কার কথা বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভেবেছিলেন যে যদি আকাশের তারকা পরিমাণ কোন সাহাবীর সওয়াব থাকে তিনি কেউ না হলে অন্ততপক্ষে সিদ্দিক আকবর হবে কে হবেন যদি কোন সাহাবীর যদি আকাশের তারকা পরিমাণ সওয়াব থাকে সেটা কে হবেন সিদ্দিক আকবর হবেন এখন যখন বলছেন আমার নবী যখন বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা হুর সওয়াব আকাশে যতগুলো নক্ষত্র আছে তারকা আছে তারকার সমপরিমাণ তখন তিনি মনে মনে একটু মলিন হলেন মন তার চেহারার মধ্যে মলিনতা আসলো তিনি বলতে লাগলেন আমি মনে মনে ভেবেছিলাম যদি হয়ে থাকতো বা হতো তিনি সিদ্দিক আকবর হতো এখন সিদ্দিক আকবর নাম যখন আমার নবী বলে নাই উমরের নাম যখন বলেছেন তখন মা আয়েশা সিদ্দিকা তিনি বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদ্দিক আকবরের যদি সওয়াব এত বেশি হয় তাহলে ফাআইনা হাসানাত আবিবকর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তখন তিনি বলতে লাগলেন যে সিদ্দিক আকবর সওয়াব যদি আকাশে তারকা রাজি পরিমাণ হয় তাহলে সিদ্দিক আকবর জীবনের মধ্যে এত ভালো কাজ করেছে তিনি তার সমস্ত সম্পত্তিকে ইসলামের জন্য দান করেছে এমন কি সুলার ছালি পর্যন্ত দান করে দিয়েছে সারা জিন্দেগী নবীর প্রেমের মধ্যে কাটিয়ে দিয়েছে তার এত বেশি ইবাদত বন্দেগী এগুলো সওয়াব কোথায় গিয়েছে উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তখন আমার নবী মুস্কে হেসে দিলেন আমার নবী বুঝতে পেরেছেন কিনা আমার নবী মুস্কি হেসে দিলেন আমার নবী বলতে লাগলেন আয়েশা সিদ্দিকা তুমি আমাকে প্রশ্ন করেছো যে আকাশে তারকা পরিমাণ কোন সাহাবীর সওয়াব আছে কিনা আমি উত্তর বললাম হ্যাঁ আছে তিনি হলেন হযরত উমর তুমি আমাকে আবার প্রশ্ন করেছো যদি উমরের সওয়াব যদি আকাশের তারকা পরিমাণ হয় তাহলে তোমার বাবা আমার বন্ধু খলিল আমার খলিল আমার বন্ধু সিদ্দিক আকবরের সওয়াব কোথায় এই প্রশ্ন যখন আমাকে করেছো তাহলে শুনে রাখো তোমার বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গারে সোর হিজরতের এক রাত যেই রাতে আমি নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন গারে সুরের মধ্যে প্রবেশ করে তিনি সেখানে যে খেদমত আমার করেছেন ওই খেদমতের এক দিনের খেদমতের সওয়াব সিদ্দিক আকবর যে এক রাত আমার নবীকে খিদমত করেছেন সেবা করেছেন এই এক দিনের সওয়াব এটা শুধু উমর নয় সমস্ত সাহাবী এমন কি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে তারা যত ভালো কাজ করবে যত নামাজ রোজা হজ যাকাত যত কিছু করবে সমস্ত ইবাদত বন্দেগী যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এক পাল্লার মধ্যে যদি সিদ্দিক আকবরের এক দিনের খিদমত আমল ইবাদত যদি রাখা হয় তাহলে ওই পাল্লাটি অবশ্যই অবশ্যই ভারী হবে
আপনার কি বুঝেছেন? বুঝে সুবহানাল্লাহ না বুঝে? কারা কারা বুঝে বলেছেন হাত তুলেন। বুঝে বলেছেন? সেই জন্য আমরা বলি নবী নবী কইরা আমার মরণ যেন হয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ঠিক না? আপনারা বলেন না, নাকি দুই একজন? কারা কারা বলেন দেখি হাত তুলেন, সবাই বলি। এটা আমাদের কথা নয়, কার কথা? এটা কার কথা? আল্লাহ তো বলেছেন, শুধু আল্লাহ নয় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম যদি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, সাহাবায়ে কেরাম কি আমাদের চেয়ে জ্ঞানী নাকি জ্ঞান কম? শুধু কি বেশি জ্ঞানী নাকি আরো বেশি? নাকি আরো বেশি? বেশির সীমানা সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে নবী মানে ঈমান। এবং নবীর শানে না এগুলো জোরে জোরে হতে হবে, সবাই বলি নবী নবী কইরা আমার, জয়ে সবাই নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার, আমার নবী নামে আছে রে মদ, সে নামটি আমায় করেছে জাদু, টিকেরা আমার নবী নামে আছে রে মদ, সেই নামটি আমায় করেছে জাদু। আরে নবীর নাম ওয়াসিলা নিলে, নবীর নামের ওয়াসিলা নিলে আল্লাহ রাজি হয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, সবাই নবী নবী কইরা আমার। তাহলে সিদ্দিক আকবর তার কথায়, তার আচরণে, তার কাজে সব সময় একমাত্র একটাই কাজ ছিল, নবীকে সন্তুষ্ট করা। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এখন দুই নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আচরণটা আমরা একটু দেখি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে একদিন বাগান দিয়ে চলে যাচ্ছেন। আমার নবীকে কাছে পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে কিছু গভীর কথা শেয়ার করছেন, আমার নবীকে ভালোবাসা দেখাচ্ছেন। যে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি। কিসের চেয়ে? জানের চেয়ে বলে নাই, সম্পদের চেয়ে। কিসের চেয়ে? সম্পদের চেয়ে। এই কথা যখন বলেছে আমার নবী বলতে লাগলেন যে ওগো উমর, তুমি আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসতে পারো নাই, তোমার সম্পত্তি থেকে বেশি ভালোবেসেছো, তাহলে তুমি উমর শুনে রাখো, তুমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি উমর তোমার সম্পত্তি নয় তোমার জানের চেয়ে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এই কথা বলতে দেরি, কারণ নবীদের কথা, এই কথা বলতে দেরি, সেটা সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে অ্যাকশন কাজ করলো, অর্থাৎ রিঅ্যাকশন দেখা গেল। তিনি সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে আমার কাছে আমার জানের চেয়ে বেশি দামি। তাহলে সিদ্দিক আকবরের ভালোবাসা ছিল নবীকে নবীর নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা, ঠিক কিনা? হযরত উমরের, হযরত উমরের আচরণ ছিল, ভালোবাসা ছিল আমার নবীকে তার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা। সো তাই নয় যে আমরা দুরুসে পাঠ করি, পাঠ করলে সওয়াব কতটুকু সেটা বলবো না। দুরুসে যে শুনে শুধু মানুষ নয়, গাছপালা বা অন্যান্য কোন প্রাণীও যদি আমার নবীর দরুদ শরীফ শুনে, তাহলে সেই প্রাণীকে পর্যন্ত আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহান। শুধু মানুষকে নয় যে আপনি দরুদ শরীফ পাঠ করেছেন আপনাকে হেফাজত করবে তাই নয়, শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদেরকেও আল্লাহ দরুদ শরীফের বসিলাই তাদেরকে
বিপদ থেকে রক্ষা করেন। তম সেরকম একটি ঘটনা আমি আপনাদেরকে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ঘরের মধ্যে দাওয়াত দিবেন। কি দিবেন? কোথায়? ঘরে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য তিন চার বছর আগ থেকে একটি ব্যাগের মধ্যে এক দিরহাম, দুই দিরহাম, তিন দিরহাম, চার দিরহাম এরকম করে করে টাকা জমাচ্ছে। মানে আমার নবীকে ঘরে দাওয়াত দিবেন। তো নবীকে দাওয়াত দিলে তো নবীকে যথাযথভাবে আপ্যায়ন করতে হবে, মেহমানদারি করতে হবে, ঠিক কিনা? আমরা যদি আমাদের ঘরে কোনো মেহমানকে দাওয়াত করি তাহলে আমরা যেভাবে খাবার খাই, যেরকম প্রতিনিয়ত এরকম খাওয়াই, নাকি তার জন্য এক্সট্রা কিছু বাজার করি? বাজার করি না। মেহমান যদি ফার্স্ট ক্লাসের হয় বাজারও কি হবে? মেহমান যদি আরেকটু নিচের ক্লাসের হয় বাজারও আরেকটু কম হবে। মেহমান যদি আরেকটু নিচের ক্লাস হয় বাজারও আরেকটু। তো এখন মনে করেন কারো ঘরের মধ্যে এলাকার এমপি সাহেব যদি আসেন, তাকে শুধু লচ্চা মাছ দিয়ে দুবার দিলে হবে? ভালো করে আপ্যায়ন করতে হবে না? সম্মান করতে হবে না? ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ঘরের মধ্যে দাওয়াত দিবেন। এখনো দেন নাই দাওয়াত, দাওয়াত করবেন, দাওয়াত দিবেন। সেই দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত করার জন্য মনে মনে চিন্তা করলেন। এই চিন্তা যেদিন করলেন এরপর থেকে তিনি আমার নবীকে দাওয়াত করার জন্য ঘরের মধ্যে আলাদা আলাদা একটা ব্যাগ রাখলেন। সেই ব্যাগের মধ্যে আজকে এক দিরহাম, কালকে দুই দিরহাম, পরশুদিন পাঁচ দিরহাম, এরকম করে করে সেখানে টাকা জমাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি জমাচ্ছে? টাকা জমাচ্ছে। মনে করেন আমাদের, আমরা আমাদের ঘরের মধ্যে আমরা অনেকে আমাদের আছে ব্যাংক আছে কি নাই? ব্যাংকের মধ্যে আমরা পাঁচ টাকা, দশ টাকা নতুন বিভিন্ন নোট আমরা কি করি? আমরা সেখানে রাখি যে মন সে গো আমার ওয়াসফে জনাব আফতাবাস আফতাবাস আফতাব সালাত নিয়া বলছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করেন নাই, করবেন? দাওয়াত সবাই একসাথে বলেন, দাওয়াত করবেন। দাওয়াত এখনো করেন নাই, দাওয়াত করার জন্য মনে মনে চিন্তা করলেন। এই চিন্তা থেকে তিনি আজকে এক দিরহাম, দুই দিরহাম, তিন দিরহাম, চার দিরহাম এভাবে করে টাকা জমাতে জমাতে যখন তিন চার বছর হয়ে গেল আমার নবীকে একদিন দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আগামী কাল আমাদের ঘরের মধ্যে দাওয়াত করছি। তখন আমার নবী সাথে সাথে দাওয়াত কবুল করলেন। আমার নবী ঘরের মধ্যে এরপরের দিন আসবে, আজকে দাওয়াত দিয়েছেন, আগামী কাল আসবেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আসবেন সেদিন ফজরের নামাজ আদায় করে বাজারে চলে গেলেন আমার নবীর জন্য। তিনি বাজার থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসবেন। কোথায় চলে গেলেন? আওয়াজ চাই, কোথায়? বাজারে। কেন? নবীজি আসবেন, নবীজিকে আপ্যায়ন করার জন্য, খাওয়ানোর জন্য বাজারের মধ্যে তিনি চলে গেলেন। গিয়ে তিনি বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে আনবেন, এটা তার মনের মধ্যে ছিল। বাজারে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে বাজারের মুখে, বাজারের প্রবেশ মুখ যেখানে, সেখানে যখন তিনি পৌঁছলেন, তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন কতগুলো মানুষ হইচই করছে, চিল্লাচ্ছে, চেঁচামেচি করছে। একটা মানুষের ছোট একটা দল হয়ে গেছে, সেখানে মানুষ জমা হয়ে কি বিষয়ে চিল্লাচিল্লি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, কাছে গিয়ে তাদের এই আয়োজন অর্থাৎ তাদের এই জমা হওয়ার জন্য যে কি কারণে তারা জমা হয়েছে সেটা দেখতে তিনি সেখানে গেলেন। দেখে তিনি দেখতে পেলেন, সেখানে তিনি দেখতে পেলেন, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন মানুষ এমন একটা বিষয় নিয়ে জড়ো হয়েছে, জমা হয়েছে, সেটা অন্য কোন বিষয় নয়, সেখানে একটা বাজারের মধ্যে বড় মাছ উঠেছে, সেই মাছটাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। তাহলে মাছ, মাছ দেখার জন্য সবাই কি করছে? চটফট করছে, সবাই মাছটা দেখতেছে, একটা বড় মাছ উঠেছে বাজারে। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মাছটা দেখে খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হয়তো আজকের এই দাওয়াতটা
আমার নবীকে যে আমি দাওয়াত করি মানে দাওয়াত করেছি খাওয়ানোর জন্য সেই দাওয়াতটা আল্লাহ কবুল করেছেন সেই জন্য আজকে এত বড় একটা মাছের ব্যবস্থা করে দিয়েছে খুশি হলেন কি হলেন আমরা যদি বাজার যাই বাজার মধ্যে আমি মনে মনে যে জিনিসটা চাই সেই জিনিস যদি আমরা পাই তাহলে আমরা খুশি হয় কি হয় না হ্যাঁ তোমার খুশি হলেন তিনি বলতে লাগলেন আমাকে মেইন বাজারে যেতে হচ্ছে না বাজারের মুখের মধ্যে আমি এত বড় একটা মাছ পেলাম যেটা যত বড় মাছ আমি আগে দেখি নাই ওই মাছটা তিনি মাছের মালিক কে বলতে লাগলেন মাছ এটা কার তখন মালিক বলতে লাগলো এই মাছটা আমার আমি এটা বিক্রি করার জন্য এনেছি আমি সাগর থেকে ধরেছি তখন হযরত ওমর বলতে লাগলো এই মাছের দাম কত তখন হযরত ওমর বলতে লাগলেন এই মাছটা যদি আপনি নিতে চান তাহলে 1000 দিনার দিতে হবে কত 1 টাকা কম হবে না যদি বড় মাছ বড় মাছ যদি বাজার উঠে দাম বেশি হয় না কম হয় দাম বেশি হয় আর গ্রামগঞ্জে বা দূরে কোন একটা জায়গায় বড় মাছ পাওয়া গেলে যারা মাছ পেয়েছে সেটা মাছটা ওখানে বিক্রি করে না তারা শহরে নিয়ে আসে ঠিক না তারা বলে যে শহরে যে নিয়ে যায় ওই মাছের দামটা আমি বেশি পাবো সেই হিসাবে এরকম মাছ যখন হযরত ওমর ওই মাছটা যখন দেখলেন তিনি খুশি হয়ে গেলেন তিনি বলতে লাগলেন 1000 নয় তুমি যদি আজকে এই মাছের দাম আমার কাছে 1500 টাকা নয় 2000 টাকা যদি আমার কাছে চাইতা তাহলে আমি দিয়ে নিয়ে নিতাম কারণ দামটা আমার কাছে বেশি নয় কারণ এই মাছটা দিয়ে আমি কাকে আপ্যায়ন করব আমার নবীকে আপ্যায়ন করব সেজন্য হ্যাঁ তোমার মাছটা নিয়ে নিলেন নিয়ে দুজন মানুষকে দিয়ে মাছটা ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন এরপর হ্যাঁ তোমার অন্যান্য যে বাজার সওদা আছে সেগুলো কিনে তিনি বাজার থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাছটা যেদিন কিনেছেন এর পরের দিন আমার নবী আসবেন এর পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে আমার নবীজি তার ঘরের মধ্যে তশরিফ আনবেন তিনি কি করলেন তার স্ত্রীকে বলতে লাগলেন ওগো আমার স্ত্রী আজকে তোমাকে রান্না করতে হবে না আজকে আমি স্বয়ং নিজেই আমার নবীর জন্য রান্না করব তিনি মাছটা কাটলেন ভালো করে দৌত করলেন মাছ নিজে রান্না করবে বউ স্ত্রীকে বলতেছে তুমি আজকে আমার হেল্পার আমাকে সহযোগিতা করবা রান্না করবে কে হ্যাঁ তোমার রান্না করবে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছ রান্না করার জন্য ভালো করে দৌত করে এবং ডেক্সি বা পাতিল সুলার মধ্যে লাগিয়ে দিলেন তুলে দিলেন নিচে জাল দিলেন সেই মাছটা রান্না করার জন্য সেখানে তেল লবণ মশলা যা দরকার সব দিলেন কিন্তু মাছ যখনই দিবেন তেল গরম হওয়ার পরে মাছ দিবেন মাছ দেওয়ার সাথে সাথে ওই উত্তপ্ত গরম তেলগুলো মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল তেল দেওয়ার পরে কি হয় মাছ দেওয়ার পরে কি হয় তেল ঠান্ডা হয়ে গেছে তখন হয় তোমার বলতে লাগলেন মনে হয় সোনার জাল নিভে গেছে তিনি নিচে দেখলেন দেখা যায় জাল জ্বলছে জাল জ্বলছে তিনি আরো বেশি জাল দিলেন কিন্তু জাল যত বেশি দিচ্ছেন জাল যতই দূর কিন্তু মাছ এটা রান্না করার রান্না করতে পারছে না অর্থাৎ মাছ জাল জ্বলছে কিন্তু মাছ রান্না হচ্ছে সিদ্ধ হচ্ছে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা না 2 ঘন্টা নয় ফজর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত চেষ্টা করলেন না পেরে তিনি রেখে দিলেন এরপর আমার নবী যখন তার ঘরে তশরিফ আনলেন আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদী ইয়া রাসূলুল্লাহ বলে সালামি দিলেন সালাম দেওয়ার পরে আমার নবী হযরত ওমরকে দেখে বলতে লাগলেন ওগো ওমর তুমি আমাকে সালাম দিয়েছো সালাম দেওয়ার পরেও আমি নবী তোমার কাছে আমি তোমার চেহারা দেখে এমন একটা বিষয় বুঝতে পেরেছি তুমি যদিও হাসি মুখে আমাকে সালাম দিয়েছো কিন্তু তোমার মনে কোন একটা বিষয়ে তোমার কাছে তোমার মনটা খুব খারাপ আমাকে একটু বলো নবীজি বলতে পারেন কি পারেন না চেহারা দেখলে বলতে পারেন না আমার নবী চেহারা দেখে বলতে লাগলেন যদিও হাসি মুখে আমাকে সালাম দিয়েছো কিন্তু তোমার মনে যে দুঃখ আছে কষ্ট আছে সেই কষ্টটা আমাকে বলো তখন আমার নবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার মনেতে একটা দুঃখ আছে তখন আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন তোমার দুঃখটা কি তখন হযরত ওমর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি নবীকে দাওয়াত করার পরে বাজারে গিয়ে একটা বড় মাছ কিনেছি সেই মাছটা আমি আপনার জন্য রান্না করার জন্য ফজর থেকে এই পর্যন্ত কয়েকবার চেষ্টা করেছি কিন্তু আমি এই মাছটা রান্না করা তো দূরের কথা এই মাছটা আমি সিদ্ধ করার জন্য
চেষ্টা করার পর মাছ যখন রান্না করতে পারে না তখন আমার নবী বলেন আচ্ছা ঠিক আছে আমাকে দেখাও মাছটা আরো জোরে বলেন মাছটা আমাকে দেখান মাছ যখন আমার নবী বলতে লাগলেন এই মাছটাকে যে তুমি উমর একজন নয় পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় আসে এবং সমস্ত গাছকে যদি এই মাছ রান্না করার জন্য লাকড়ি হিসেবে ব্যবহার করা হয় এক ঘন্টা দুই ঘন্টা নয় একদিন দুই দিন নয় এক মাস নয় সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত যদি এই মাছকে রান্না করার জন্য চেষ্টা করে তারা এই মাছকে রান্না করতে পারবে না আরে জোরে বলুন না সুবহানাল্লাহ তো মাছের কাজটা কি ছিল মাছ কি এমন একটা আমল করেছে যে আমল করার কারণে একেবারে অনেক মানুষ এবং অনেক লাখড়ি দিয়ে চেষ্টা করার পরও মাছ রান্না করতে পারছে না কেন কারণ হচ্ছে একটা আমার নবী বলেন এটা এমন একটা মাছ যে মাছটা আমি নবীর দরুদ শরীফ শুনে শুনে নদীর মধ্যে জালের মধ্যে আটকা পড়েছিল একজন নাবিক ছিল সে আমার নবীর উপর তার কাজ ছিল যে সে তার কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পায় তখন আমার নবীর উপর দরুদ পাঠ করত একদিন ওই নাবিকটা দরুদ পাঠ করছিলেন সেখানে জাহাজের কিনারে ছিল জাহাজের পাশে ছিল ওই মাছটা এই মাছ নবীর দরুদ শরীফ শুনে শুনে জাহাজ যেদিকে যায় এই মাছটাও সেদিকে চলে যাচ্ছে সামনে কিন্তু জাল পাতা ছিল মাস্টার দেখেছিল যে আমি যদি সামনে যাই তাহলে আমি জালের মধ্যে আটকা পড়ব মাছ এটা জানে মাছ জানার পরও বলছে যদিও আমি জালের মধ্যে আটকা পড়ি আমার উপর যত বিপদ আসুক না কেন আমি আমার নবীর দরুদ শরীফ না আসলে পিছনে যাব না আমিও জাহাজ যেদিকে যায় সেদিকে গিয়ে আমার নবীর দরুদ শরীফ শুনব দরুদ শরীফ শুনতে শুনতে মাছটা জালের মধ্যে আটকা পড়ল এই মাছটা হল তোমার রাদিয়াল্লাহু তাআলা হো এত চেষ্টা করার পরও রান্না করতে পারছে না উচ্চ আওয়াজে বলেন না সুবহান মাছ যদি একটা সামান্য একটা মাছ হয় যদি নবীর দরুদকে মোহাব্বত করার কারণে দরুদ শরীফ শোনার কারণে তার পজিশন যদি এত বড় হয়ে যায় এত উচ্চ মর্যাদা সে যদি পায় তাহলে আমরা যারা আছি আমরা সাবুল মালকাত পেয়ে সৃষ্টির সেরা জীব হয়ে আমার নবীর শান মান আমার নবীর দরুদ না এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের পজিশন কি রকম হবে বলতে গেলে অনেক কথা হুজুর যেহেতু চলে এসেছেন হুজুরকে বসিয়ে রেখে বয়ান করা ওয়াজ করা এটা এত বড় বেয়াদবি করার মতো সাহস দুঃসাহস আমাদের নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক সবাই বলে আমিন আচ্ছা এই মাহফিল এখানে হচ্ছে আপনারা কুশিনা বেজা এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা তো একটা হাত তুলেন আমরা সবাই চাই এই মাহফিলটা প্রতি বছর এই জায়গার মধ্যে হোক ঠিক না আমরা সবাই চাই কিন্তু যদি কারো কাছে যদি বলি মাহফিল হচ্ছে একটু সহযোগিতা করেন তখন অনেকে বলে যে কালকে পরশুদিন বা এর পরদিন বলতে বলতে অনেকে আজকে মাহফিল চলে যাচ্ছে অনেকে ওয়াদা দিয়েছে বা বলেছে আমি দিব এরকম নয় যারা নবীর আশেক নিজেকে দাবি করবে তারা নবীর শান মান আজকে যে মাহফিল হচ্ছে এখানে নবীর শান মান চর্চা হচ্ছে নবীর জিকির হচ্ছে আচ্ছা এটা নবীর জিকির কি আল্লাহর নবীর জন্য নাকি আমাদের জন্য এই জিকিরের মাধ্যমে নবীজি লাভ উপকার নবীজি পাচ্ছে নাকি আমরা পাচ্ছি নবীজির কি জিকির অর্থাৎ নবীজির আলোচনা আমরা পৃথিবীর কোন মানুষ যদি না করি তারপরেও কি নবীজির আলোচনা করার মতো কেউ দুনিয়াতে নাই আল্লাহ রাত এবং দিন 140,000 ফেরেশতা নিয়োজিত করে রেখেছে তারা শুধুমাত্র আল্লাহর নবীর রওজা পাকের মধ্যে গিয়ে দরুদ শরীফ পাঠ করে যে 70,000 সকালে আসে তারা সন্ধ্যায় চলে যায় আবার যারা সন্ধ্যায় আসে তারা সকালে চলে যায় এই সমস্ত ফেরেশতা যারা নাকি একবার পৃথিবীতে আসবে তারা দ্বিতীয়বার নাকি আর পৃথিবীর মধ্যে আসবে না তাহলে আল্লাহর কতগুলো আল্লাহর ফেরেশতা আছে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক সবাই বলে আমিন আল্লাহ পাক আমাদের আশা বসা আমাদের আলোচনা আপনারা শুনেছেন শুনে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়াহিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু